বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে ইউটিউব চ্যানেল বিপাশ বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি জালাই স্টাইলের নতুন আপডেট তথ্য আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিও তৈরি করা। আপনারা যারা ইতিমধ্যে জালাই স্টাইলে অ্যাকাউন্ট করেছেন এবং ইহাতে ইহাপসে ভেরিফাই করেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনাদের যাদের মোবাইল নাম্বার যুক্ত করা আছে, হ্যাঁ অবশ্যই সকলেরই মোবাইল নাম্বার যা লাইফ স্টাইল এবং ইয়া অ্যাপসে দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো অধিকাংশ লোকই একটি ভুল করেছে যে যা লাইফ স্টাইলে যখন মোবাইল নাম্বার দিয়েছেন তখন শুধু জিরো দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যে একটা কোড আছে সেই কোডটি কিন্তু আপনারা ব্যবহার করেননি। বাংলাদেশের কোড হলো +88, এই কোডটি অবশ্যই ব্যবহার করতে হবে। ইদানিং এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তো কিভাবে আপনি আপনার যা লাইফ স্টাইল অ্যাকাউন্টে এবং ইহা অ্যাপস অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বারের আগে +88 যুক্ত করবেন, সেটা আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব। তো একটা বিষয় মনে রাখবেন যে কিছু কিছু বিষয় আসলে কোড কেন ব্যবহার করা হবে, আমরা যে বাংলাদেশ থেকে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটাকে ভেরিফাই করার জন্যই মূলত এই কোডটা ব্যবহার করা উচিত বা দরকার, সেটা হলো *+88। তো আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে যা লাইফ স্টাইলের পার্সোনাল ডিটেলস থেকে আপনার মোবাইলের নাম্বারের আগে বাংলাদেশে কোড এবং ইয়াতে কিভাবে আপনার মোবাইলের কোড বাংলাদেশের কোড বসাবেন সেটা আমরা দেখানোর জন্য। তো শুরু করছি। প্রথমে আপনারা আপনাদের যা লাইফ স্টাইলে যাবেন। যা লাইফ স্টাইলে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, পার্সোনাল ডিটেলস যাবেন। আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। আমি লগ ইনে গেলাম। লগ ইনে গিয়ে এখানে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করছি। এখানে দেখেন অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই যে পার্সোনাল ডিটেলস, এই যে ওভারভিউ, মাই টিম এবং পার্সোনাল ডিটেলস যেখানে আছে, অথবা উপরে গিয়েও যে মাই অ্যাকাউন্টে যে ওভারভিউ, মাই টিম, পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা মোবাইল নাম্বার আছে এবং নাম আছে। অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন, কারণ আপনার ব্যাংকের সাথে বা আপনার যখন টাকা লেনদেন হবে তখন কিন্তু এই নামটা আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। তো আর মোবাইল নাম্বারে রাখে এখানে দেখেন দেওয়া আছে, মোবাইল নাম্বারও আছে, কিন্তু জিরোর আগে কিন্তু বাংলাদেশের কোড এখানে বসানো হয়নি। তো এটা আমাদের জন্য একটা চরম ভুল। তবে ইদানিং আমাদের টিম লিডাররা আমাদেরকে জানাচ্ছেন যে অবশ্যই বাংলাদেশের কোডটা এখানে দিতে হবে। না দিলে কি সমস্যা হবে সেটা এখনো বলা যাচ্ছে না, তবে দিয়ে দেওয়াই উচিত। সবাই আপনারা নিজেরা পার্সোনাল ডিটেলসে যে এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো প্রথমে আপনারা ফোন নাম্বারে ঘরে যাবেন, এখানে গিয়ে প্লাস চিহ্ন দিবেন এবং +88 দিবেন, দিয়ে 019 আছেই তো এই অ্যাকাউন্টে জাস্ট প্লাস দুটো আট যুক্ত করে দিয়ে আপডেটে চাপ দিলেই দেখবেন এই মোবাইল নাম্বারটা যুক্ত হয়ে গেল, এই যে +88 হয়ে গেল। তো এটা হলো আমরা দেখলাম কি করে যা লাইফ স্টাইলে আপনার মোবাইল নাম্বারটা বাংলাদেশের কোড দিবেন। এরপর আমরা দেখবো ইহা অ্যাপসে গিয়ে আপনি কিভাবে এটা করবেন। প্রথমে আপনি ইহা অ্যাপসে যাবেন। ইহা অ্যাপসে গিয়ে আপনি লগ ইন করবেন। এরপরে আপনার যদি অ্যাকাউন্টটি ভেরিফাই করা থাকে বা ইহাতে আপনার ভেরিফাই কমপ্লিট করা থাকে ফ্রি অথবা পেইড, সেটাতে এরকম জিরো দেখাবে। যেহেতু আমাদের কোনো বিজ্ঞাপন এখনো আসেনি, আশা করা যায় 15 তারিখ থেকে কোম্পানি যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী পাওয়া যেতে পারে। তো প্রথমে আপনারা প্রোফাইলে যাবেন, এখানে অনেকগুলো অপশন আছে, অপশনে যাবে আপনারা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলাম, এরপরে দেখেন এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের এখানে যে +88, নিশ্চয় বুঝতে পেরেছেন মোবাইল নাম্বারের ঘরে +88 দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন, তাহলে এটা এই যে ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেট হয়ে গেল। তো এই কাজটুকু অবশ্যই আপনারা করে দেবেন, করে দিলে আমার মনে হয় যে আমাদের জন্য পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনাদের প্রোফাইলে ঢুকে যা লাইফ স্টাইলে গিয়ে আপনারা
আপনাদের বাংলাদেশের কান্ট্রি কোডটা বসে দেবেন। বাংলাদেশের কান্ট্রি কোড হলো +88, এরপরে তো জিরো আমরা ব্যবহার করি সবাই। তো এই ছিল মূলত আজকে যা লাইফ স্টাইলের আপডেট তথ্য। আমি আপনাদেরকে অনুরোধ করবো যা লাইফ স্টাইলে যারা অ্যাকাউন্ট খুলেছেন, আমিও অ্যাকাউন্ট খুলেছি, আমি কিন্তু আপনাদের মতোই একজন। তো আমার কাছে যদি কোনো তথ্য আসে সেই তথ্যগুলো আপনাদেরকে এই ইউটিউব চ্যানেল বিপাশবিড়ির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে বা আমার এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন। তো সকলকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।